হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওটি যারা যারা দেখছেন, আমি ধরে নিচ্ছি সবার একটি করে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের খুব গুরুত্বপূর্ণ একটি সেটিং দেখাবো। সেই সেটিং যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে না করেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যে কোনো সময় যে কেউ অ্যাক্সেস নিয়ে নিতে পারে। সো আপনি যদি এই সেটিংটি করেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি থাকবে 100% নিরাপদ। যদি জানতে চান ফেসবুকের গুরুত্বপূর্ণ সেটিংটি কী, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। তো আমাদের ফেসবুক অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ সেটিংটি করার জন্য ফেসবুক অ্যাপটি ওপেন করব। ফেসবুক অ্যাপটি ওপেন করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর নিচে আসব। নিচে আসার পর সেটিংস অ্যান্ড 5AC অপশানে ক্লিক করে দিবেন। সেটিং অ্যান্ড 5AC অপশানে ক্লিক করে দেওয়ার পর সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন যে সিকিউরিটি অ্যান্ড লগিং, ঠিক আছে। দেন আপনারা সিকিউরিটি অ্যান্ড লগিং অপশানে ক্লিক করে দিবেন। সিকিউরিটি অ্যান্ড লগিং অপশানে ক্লিক করার পর একটু নিচে আসলে দেখবেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ঠিক আছে। দেন আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশানের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর টেক্সট মেসেজ SMS, ঠিক আছে। দেন আপনারা দ্বিতীয় অপশানের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর সিলেক্ট ইউর ফোন নাম্বার। তো আপনি যে নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছেন ওই নাম্বারের মধ্যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন করতে পারেন, অথবা নতুন একটি নাম্বার অ্যাড করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারেন। দেন আমি নতুন একটি নাম্বার অ্যাড করব। অ্যাড ফোন নাম্বার অপশানের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর দেন আপনারা যে নাম্বারে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন করবেন ওই নাম্বারটি এখানে লিখে দিবেন। দেন আমি একটি নাম্বার লিখে দিচ্ছি। নাম্বারটি লিখে দেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনাদের যে নাম্বারে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করবেন ওই নাম্বারে একটি কোড আসবে। দেন আপনারা কোডটি এখানে বসিয়ে দিবেন। দেন আমি এখন কোডটি বসিয়ে দিচ্ছি 41 31 44 97। কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। দেন আপনারা ডান অপশানে ক্লিক করে দিবেন। ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, ঠিক আছে। মানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে গেছে। তো আপনারা টু স্টেপ ভেরিফিকেশনটি অন করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনাদের ফোন থেকে কখনও লগ আউট হয়ে গেলে, অথবা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যখন অন্য কোনো ফোন থেকে লগ ইন করার চেষ্টা করা হবে, আপনাদের যে নাম্বারে টু স্টেপ ভেরিফিকেশনটি অন করেছেন ওই নাম্বারে একটি কোড আসবে। তো ওই কোডটি যদি লগ ইন করার সময় কেউ না দিতে পারে, ও কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কখনোই লগ ইন করতে পারবে না এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটি থাকবে 100% সিকিউর। তাই সবাই সবার ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশনটি অন করে রাখবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।